দর্শক, আমাদের সঙ্গে আছে মিশা সওদাগর। মিশা, একটা ভিলেন হইলে বা একজন খলনায়ক হলে কি কি তার গুণ থাকা দরকার? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন টু মি অ্যান্ড টু অল দ্য আর্টিস্ট দোজ হু ওয়ান্ট টু বি ভিলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যতগুলো মানে করা হলো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। একজন ইচ্ছা করলে একটা নায়ক একটা ছবি রিলিজ পেলো, সে নায়িকার কোমর ধরে গান টান করলো, তারপরে সে অলওয়েজ একটা নায়ক বাংলা চলচ্চিত্রে যে মেধা, যে স্টাইল, সে পড়াশোনা ভালো হবে, তার ক্যারেক্টার ভালো হবে, সে কোনো প্রতিযোগিতা সে ফার্স্ট হবে, আর ভিলেন গুণ থাকলেও ফার্স্ট হবে না, সে ছোটো থাকলে ভিলেন লম্বাচর হইলেও পারবে না। তো এই এইগুলো সব অথার ব্যাক বলি আমরা, যে রাইটার ব্যাক করে তার ক্যারেক্টারটাকে বা ডাইরেক্টর পোর্ট্রে করে তার ক্যারেক্টারকে এভাবে। কিন্তু ভিলেনকে আমরা খুব একটু বাজেভাবে, যে ভিলেনের চরিত্র খারাপ হবে, ভিলেন স্টুডেন্ট খারাপ হবে, ভিলেন ক্যারেক্টার প্রবলেম থাকবে, ভিলেনের মানুষ পছন্দ করবে না, এই প্রেক্ষাপটগুলো দেখাই। এবং ভিলেনকে কি করতে হয় সবচেয়ে বেশি দরকার, যেটা একটা ভিলেন হওয়ার জন্য অসম্ভব সেন্স অফ অ্যাক্টিং তাকে জানতে হবে। কারণ সে যখন নায়িকার মাকে ধরবে, এই বুড়ি, এই বুড়ি বলার সময় তাকে ধরতে হবে, কারণ উনি একজন 60 বছরের মানুষ। এবং সে যখন নায়িকাকে ধরবে তখন সে একজন 20 বা 25 বছরের, তখন সে তাকে কীভাবে ধরবে এটা জানতে হবে। নায়িকার বোনকে কখন ধরবে সেটা কি জানতে হবে। কাজে অবজারভেশনটা, পড়াশোনাটা একটা ভিলেনের অনেক বেশি করতে হয় একটা নায়কের চাইতে। এর জন্য কী দরকার? তার একটা ফিটনেস, তার ফিটনেস দরকার, সেন্স অফ অ্যাক্টিং দরকার, ফিটনেস দরকার, আর ভিলেনদের গেট আপটা অনেক প্রয়োজন, ভিলেনদের সেট আপ গেট আপটা, তার সচেতনতা বোধ, ফ্যাশন সচেতনতা বোধ, এই তিনটা জিনিস যদি থাকে, আর 4 নম্বরটা হচ্ছে একাগ্রতা, তার সততা, যে সে রাইট টাইমে কি শ্যুটিংয়ে আসলো কি আসলো না, বড়োদেরকে সম্মান করলো কি করলো না, যারা জুনিয়র তাদেরকে স্নেহ করলো কি করলো না, এই কমিটমেন্টের ব্যাপারটা থাকে আর কি।